Assalamualaikum. Hamare jaan, hamara aapre shubhechha hoilo. Apnara janen mahamari novel corona virus COVID-19 puro bishwoke biporjosto kore feleche. Durjoger kache manusher ortho astro khomota mithya promanit hoyeche. Samanno chulichu byabohar jekhane manush manushke protipatro protiyogi bhabto aaj mrityur bhoye shobaike jorashoro kore feleche. জাতি ধর্ম বর্ণ লিঙ্গের বিভিন্ন দূত হিসাবে প্রতিদিন শত শত মৃত্যুর পরোয়া নিয়ে নতুন নতুন মানুষের দুয়ারে হাজির হচ্ছে প্রাণঘাতী করোনা। লাখ লাখ মানুষকে সংক্রমণ আর হাজার হাজার মানুষের মৃত্যু বিশ্বকে আজ এক আধারে দাঁড় করিয়েছে। গতকাল বুধবার পর্যন্ত সারা দেশে 1,759 জনের নমুনা পরীক্ষা করে 54 জনের মধ্যে COVID-19 অর্থাৎ করোনা সংক্রমণ ধরা পড়েছে বলে বলা হয়েছে। বাংলাদেশের সামাজিক পর্যায়ে সংক্রমিত হচ্ছে বলে স্বীকার করলেও তা মৃদু মাত্রায় রয়েছে বলে দাবি করেছে সরকারের স্বাস্থ্য বিভাগ। সরকার বলছে সবকিছু নিয়ন্ত্রণে, পশ্চিমা মিডিয়া বলছে আগামী 20 সপ্তাহ বাংলাদেশের জন্য ঝুঁকিপূর্ণ, বাংলাদেশের গণমাধ্যমও এ ব্যাপারে বাদী হয়, মৃত্যু হ্রাস দিচ্ছে দেশে দেশে। আর করোনা যদি এখনই কঠোরভাবে নিয়ন্ত্রণ না করা যায় তবে তা ধারাবাহিক পরিণতি বয়ে আনবে। ইতিমধ্যে বিদেশি কূটনীতিকরা দলে দলে ঢাকা ছাড়ছেন। আমরা মনে করি সরকারের নীতির কারণে দেশের করোনা পরিস্থিতির আসল চিত্র ফুটে উঠছে না, ভিতরে ভিতরে সংক্রমণ হতে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে। আজকে পত্রিকায় খবর বেরিয়েছে গতকাল 24 ঘন্টায় করোনার উপসর্গ জ্বর সর্দি কাশি গলা ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে দেশের বিভিন্ন স্থানে মারা গেছেন বেশ কয়েকজন, আর সরকারি হিসাবে মারা গেছে একজন। এক্ষেত্রে পরীক্ষা বাড়ানোর পাশাপাশি লকডাউন ও কোয়ারেন্টাইনকে গুরুত্ব দিতে হবে। বিশেষজ্ঞদের সংখ্যা হঠাৎই বাড়তে পারে ভয়াবহতা, সেক্ষেত্রে লকডাউন চালিয়ে যাওয়া আরো বেশি বেশি টেস্ট করে পজিটিভ রোগী খুঁজে আইসোলেশন নিয়ে আসা কাজ নিয়ে আসা কাজে আসতে পারে। সেনাবাহিনী আজ থেকে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং হোম কোয়ারেন্টাইনের বিষয়টি নিশ্চিত করতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। আমরা মনে করি সম্মিলিত প্রচেষ্টা ছাড়া এই বিপদ ঠেকানো সম্ভব নয়। সচেতন বন্ধু, তথ্য গোপন করে এই মহামারী এড়ানো যাবে না, তাই সঠিক তথ্য দিয়ে এই রোগের ভয়াবহতা বুঝিয়ে জনগণকে কোয়ারেন্টাইন মেনে চলতে অনুপ্রাণিত করতে হবে। করোনা ভাইরাস সংক্রমণ রোধ সুরক্ষা ও প্রতিকারের সরকারের পরিকল্পনা সম্পর্কে প্রকৃত তথ্য দিয়ে মানুষের আস্থা তৈরি করা উচিত। সরকারের তথ্য গোপন পলিসির সমালোচনা করার কারণে ডিজিটাল নিরাপত্তা আইনে গত কয়েক দিনে বিএনপি 12 নেতাকর্মী ও চিকিৎসকদের গ্রেপ্তার করা হয়েছে, অবিলম্বে তাদের মুক্তি দিতে হবে। করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ আনতে রোগের পরীক্ষার উপর গুরুত্ব দিয়ে আসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে দেশে পরীক্ষা নিয়ে নানা জটিলতার খবর পাওয়া যাচ্ছে, স্বাস্থ্যমন্ত্রী কিংবা সরকারি পরিসংখ্যানের আপডেট এখন কেউ আর বিশ্বাস করছে না। অন্ধ হলে মন্ত্র ভাবে পড়া সুরীত বন্ধুরা, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কর্তা বলেছেন এই সংকটময় সময়ে বিএনপি নেতাকর্মীরা জনগণের পাশে আসেনি, সহযোগিতার হাত বাড়ায়নি। বিএনপি দেশের এই সময়ে জনগণের পাশে নেই, তারা সরকারের সমালোচনা করে এই সংকটময় পরিস্থিতিতে রাজনৈতিক ফায়দা ওঠার অপতৎপরতায় একজন দেশের রাজনীতিবিদ হিসাবে এই যে ডাকা মিথ্যা কথা উনি ভুলে গেলেন অবলী রায় এই দুর্যোগময় মুহূর্তে, এরপরে আর তাকে আমরা কিভাবে অভিহিত করব? গতকাল বিভিন্ন গণমাধ্যমে দেখিয়েছে জাতীয়তাবাদী ছাত্ররা অসুস্থদের মাঝে ত্রাণ বিতরণ করছে। কয়েকদিন আগে এখানে এই পার্লামেন্টের সামনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদের ত্রাণ বিতরণ করেছে, যেখানে আমি উপস্থিত ছিলাম। এছাড়াও হ্যান্ড স্যানিটাইজার মাস্ক ইত্যাদি প্রতিনিয়ত দলের পক্ষ থেকে দিচ্ছে, শুধু ঢাকায় না আপনারা খুলনায় দেখছেন এবং অন্যান্য জায়গায়ও ব্যাপকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দুঃসময়ে অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। তাদের সাহেব আমি বলতে চাই গণতন্ত্রকে জাদুঘরে পাঠিয়েছে বলে সরকারের ব্যর্থতা তুলে ধরাকে অপতৎপরতা হিসেবে অভিহিত করছে। সরকারের ব্যর্থতা তুলে ধরে সমালোচনা করাকে প্রকৃত গণতন্ত্রের অপতৎপরতা হিসেবে গণ্য করে না। পৃথিবীর গণতান্ত্রিক দেশের এটাই হচ্ছে নিদর্শন।
আপনাদের গণতান্ত্রিক মানুষ নেই বলেই সমালোচনা শুনলে ক্ষিপ্ত হয়ে ওঠে। এই মহাজোট যুগে যখন মানুষ জাতীয় ঐক্যের কথা বলছে তখন উভয় তাদের সাহেবের বক্তব্য বিভাজন ও বিভেদেরই প্রতিফল। কি কারণে যেন আপনারা সমালোচনার সংখ্যায় অস্থির থাকে? করোনা প্রতিরোধ মোকাবেলায় বাংলাদেশ যদি এতটাই সক্ষম হতো তাহলে ইউরোপিয়ান আমেরিকান ও জাপানিরা দেশ ছেড়ে চলে যাচ্ছেন কেন? এটা আজকে আপনার কাছে প্রশ্ন। যখন করোনার প্রাদুর্ভাব শুরু হলো তখন আমরাই রাজপথে নেমেছি, সারা দেশের সর্বত্রটা সর্বত্রই প্রথম সচেতনতা শুরু করেছি আমরা। আপনি দেখেছেন যে করোনা থেকে করোনা প্রতিরোধের জন্য আমরা লিফলেট বিতরণ করেছি, তখন আওয়ামী লীগের পক্ষে কোনো কাজ হয়েছে বলে জনগণ দেয়। সারা দেশের সর্বত্রই প্রথম সচেতনতা শুরু করেছে আমরা এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব এই দুঃসময়ে দেশের সকল রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শ্রেণী বিশাল সংগঠন অর্থাৎ সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার আহ্বান জানিয়েছে। সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক সকল ভেদাভেদ ভুলে এখন সকলের একজোট হওয়া সম্ভব। আমাদের দল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সারা দেশে যেভাবে মারছেন দলের নির্দেশ অনুযায়ী জনগণের পাশে দাঁড়িয়েছে, সহযোগিতার হাত বাড়িয়েছে। বিএনপি একমাত্র দল যারা দেশের প্রতিটি দুঃসময়ে জনগণের পাশে থেকেছে এবং আছে। শহীদ সাংবাদিক বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়া বারবার যিনি গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছেন তাকে দীর্ঘ 26 মাস বিনা দোষে কারাগারে আটকে রাখা হয়েছে, তাকে সাময়িক মুক্তি দেওয়া হয়েছে। তিনি কুশাসনী বাসায় অবস্থান করছেন, এমন অবস্থায় তার নিরাপত্তার জন্য মাননীয় চেয়ারপারসনের একান্ত সচিব আইনি বরাবরে আবেদন করলেও এই বিষয়ে এখনো পুলিশের পক্ষ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার বাসভবনে তার নিরাপত্তা চেয়ে এই আবেদন করেছিলেন তার একান্ত সচিব, কিন্তু পুলিশের পক্ষ থেকে আমরা এত পদক্ষেপ দেই। আমরা তার নিরাপত্তা নিয়ে এখনো উদ্বিগ্ন রয়েছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমি অবিলম্বে বিএনপির মাননীয় চেয়ারপারসন দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার নিরাপত্তার জন্য ব্যবস্থা গ্রহণ করতে পুলিশের আইনজীবীকে অনুরোধ জানাচ্ছি। আপনাদের সকলকে ধন্যবাদ।